ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চতুর্থ শ্রেণী অ্যাসাইনমেন্ট গণিত বাড়ির কাছ 33-এর উত্তর বা সমাধান লিখব। ভিউয়ার্স, উত্তরে যাব তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা বাড়ির কাছ 33-এর প্রশ্ন দেখব, দেখি প্রশ্নে কী আছে। এখানে একটা প্রশ্নই দেওয়া আছে শুধু, এ নাম্বার কমপ্লিট দ্য ডায়লগ উইথ সাম অ্যান্ড এনি, সাম ও এনি দ্বারা সংলাপটি সম্পূর্ণ করো। ভিউয়ার্স, এখানে যেভাবে আছে প্রশ্নে ঠিক সেভাবে উঠাবেন, শুধু শূন্যস্থানগুলো পূরণ করবেন, বাংলা অর্থ লিখবেন না, এখান থেকে দেখে লিখবেন, আমি যেভাবে উত্তর করে দিয়ে সেভাবেই লিখবেন। জয়া, উই নিড টু গো শপিং, লুক ইন দ্য ফ্রিজ, আর দে আর ড্যাশ এক্স এনি এক্স। রাতুল, ইয়েস দে আর আর বাট দে আর ইজ নট ড্যাশ মিল্ক এনি মিল্ক। জয়া, ওকে, ডু উই হ্যাভ এ ড্যাশ জুস এনি জুস। রাতুল, নো উই ডোন্ট, উই অলসো নিড সিস, উই ডোন্ট হ্যাভ ড্যাশ সিস এস এনি চিজ। জয়া, ওকে, উই ডোন্ট হ্যাভ ড্যাশ পাপায়াস এনি পাপায়াস আর কোকোনাটস। রাতুল, বাট উই হ্যাভ ড্যাশ ম্যাঙ্গোস সাম ম্যাঙ্গোস অ্যান্ড উই হ্যাভ ড্যাশ স্ট্রবেরিজ সাম স্ট্রবেরিজ। ভিউয়ার্স, উত্তর যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবেই আপনারা লিখবেন, তাহলে পুরো নাম্বার পাবেন পরীক্ষায়। ভিউয়ার্স, ইংরেজি বাড়ির কাজ 33-এর সমাধান এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।